আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তৌফিকে সোয়াল। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করছি বিবার স্টাইলের জালি কাবাব। আর এই জালি কাবাবটা আমি একদমই বাবুর্চির রেসিপি দিয়ে বাসায় তৈরি করেছি, খেতে দারুণ মজার ছিল। সো ইয়াম্মি এই জালি কাবাবটা। তো চলুন দেখি আমি কিভাবে এই কাবাবটা তৈরি করেছি। তো এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি, হাড় ছাড়া গরুর মাংস, আর একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর কেটে ধুয়ে ভালো করে পানিটা ঝরিয়ে নিয়েছি, পানি থাকা যাবে না। তো আজকে আমি এই মাংসের কিমাটা ব্লেন্ডারে করব না, এই ছোট্ট ক্যাপসুল কাটারটা দিয়ে করব। আর ব্লেন্ডারটা পাওয়ারফুল না হলে ভালো করে কিমাটা হতে চায় না। তো যাই হোক, আমি এই ব্লেন্ডার কাটারটার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। আর এই যে ব্লেডটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অনেক ধারালো। তো আমি ধোয়ার সময় হঠাৎ করে আমার একটু লেগে গিয়েছিলো, তো হাতে একটু আঁচড়ও পড়ে গেছে। তো যাই হোক, আমি এইগুলো সব নিয়ে নিচ্ছি। আর এই কাটারটার মধ্যে এত দ্রুত কিমা হয়ে যায়, মানে বিশ্বাস করা যায় না। আমি নিজেও খুব অবাক হয়ে গিয়েছিলাম, আর এত সুন্দর পারফেক্টভাবে এই মাংসের কিমাটা হয়ে যায়, মানে অবাকই লাগে আমার কাছে এই বিষয়টা। জাস্ট হালকা একটু হাত দিয়ে চাপ দিলেই হয়। তো আমি আজকে এই জালি কাবাবটা বাবুর্চির কাছ থেকে শিখেছি, তো কেমন করে বলতেছি। আর এই যে দেখতে পাচ্ছেন, আমি একটু করার পর আমি খুলে দেখলাম যে ঠিক মতো হয়েছে কিনা। আমার মনে হয় আরেকটু লাগবে, তো আমি আরেকটু এটাকে কিমা করে নেব, আর একটু চাপ দিয়ে নেব এটার মধ্যে জাস্ট চাপ দিলেই এরকম হয়ে যায়। তো আমার বড় ছেলে যখন বার্থডে অনুষ্ঠান করেছিলাম 2-3 বার, তখন আমাদের এলাকারই বাবুর্চি ছিল একজন ফজলু ভাই, উনি খুবই ভালো রান্নাবান্না করেন। তো ওনাকে দিয়ে আর কি বাসায় বেশ ভালোই জমজমাট আয়োজন করেছিলাম। তখন কাচ্চি এই জালি কাবাব আরও অনেক কিছুই আর কি করেছিল, তো কাছে থেকে দেখেছিলাম এবং শিখেছিলাম। আর এই জালি কাবাবটা কীভাবে পরে বাসায় ফ্রিজে রেখে খাওয়া যায় সেটাও আমাকে দেখিয়ে দিয়েছিল। তো আমি তখন সেই কাবাবটা এরকম অনেকগুলো করে বাসায় কিছুদিনের জন্য ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম এবং পরে ভেজে খেয়েছিলাম, আর একদমই সেম লাগে ফ্রিজে রেখে খেতে। তো আমি 3 বারে কিমাগুলো করে নিয়েছি, তো করে আমি একটু চটকিয়ে নিচ্ছি। আর আজকে আমি সবগুলো কাবাব একসাথে তৈরি করব না, আমি এখান থেকে অর্ধেকটা নিব আর বাকি কিমাটা আমি ফ্রিজে রেখে দেব। একসাথে করলে অনেক বেশি হয়ে যাবে। তো আমি কিমাটা করার জন্য কিছু আলাদা মশলা গুঁড়া করে নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু মশলা নিয়ে নিয়েছি, এটা হচ্ছে কাবাব চিনি। তো এখানে আমি এই কাবাব চিনিটা নিয়ে নিতে হবে, এটা কিন্তু গোলমরিচ না। আর দারুচিনি নিয়েছি 3-4টা, তেজপাতা, এলাচি, আর 2-3 টুকরা লবঙ্গ, আর হচ্ছে পোস্তদানা, আর জয়ফল একটু নিয়েছি, আর জয়ত্রী একটু নিয়েছি। তো এগুলো হচ্ছে এই জালি কাবাবের মেইন মশলাটা, এগুলো কিন্তু দিতেই হবে। তো এগুলো আমি গুঁড়ো করে নিয়েছি অলরেডি ব্লেন্ডারে দিয়ে। আর এখানে আমি অর্ধেক কিমা নিয়ে নিয়েছি আর অর্ধেক ফ্রিজে রেখে দিয়েছি। আর অর্ধেকটার মধ্যে আমি প্রথমে একটু টেস্টিং সল্ট মিলিয়ে নিয়েছি, আর কাবাবের মধ্যে কিন্তু টেস্টিং সল্টটা বাবুর্চিরা ইউজ করে। তো টেস্টিং সল্ট দেওয়ার পর আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি লবণ, আর এখন ওই যে গরম মশলাটা গুঁড়া করেছিলাম সেখান থেকে 1 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি, আর 1 চা চামচের মতো মরিচের গুঁড়া দিয়েছি। আর ওই গরম মশলার গুঁড়াটা দিলে কিন্তু এই জালি কাবাবটার আসল স্বাদ পাওয়া যায়। আর এখন আমি 1 চা চামচের মতো গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি ধনে পাতা কুচি, মরিচ কুচি, পুদিনা পাতা কুচি। তো এগুলো কিন্তু জালি কাবাবে অবশ্যই লাগবে, এগুলো দিলেই কিন্তু জালি কাবাবের আসল টেস্টটা পাওয়া যায়। আর নিয়ে নিয়েছি একটু সস, টমেটো সস এখানে ছিল, তো আমি সেটা পরিমাণ করে নিয়ে নিয়েছি। আসলে আজকে সব কিছু আমি একটু আন্দাজ মতোই নিয়ে নিচ্ছি। তো হালকার উপর আমি এগুলো মেখে নিয়েছি। আর এখানে 1 পিস ব্রেড পানিতে আমি ভিজিয়ে রেখেছি, আর এদিক থেকে আমি এগুলো মেখে নিচ্ছি। আর এটা ভাজা জিরার গুঁড়া, আমি এখানে 1 চা চামচের মতো ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দিয়েছি। আর এই ব্রেডের পিসটা আমি ভালো করে পানিটা নিংড়ে নিয়েছি, আর নিংড়ে আমি এখন আবারও এগুলোর সাথে সবগুলো কিমার সাথে আলতো হাতেই মিশাতে হবে। আর জালি কাবাবের এই ইনগ্রিডিয়েন্টসগুলো মাখানোটা একটু আস্তে আস্তেই করতে হবে, একটু একটু করে দিতে হবে, আর হালকার উপর মেখে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি সব কিছু অল্প অল্প করে দিচ্ছি আর মেখে নিচ্ছি। তো পেঁয়াজটা কিন্তু বেশি দিতে হবে, আমি এখানে এইটুকু
পরিমাণ কিমার জন্য আমি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি আর 2 টেবিল চামচ টোস্ট বিস্কিটের গুঁড়া দিয়ে দিয়েছি। তো এখানে একটি কথা হচ্ছে যে টোস্ট বিস্কিটের গুঁড়া যদি না থাকে তাহলে ব্রেডের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দেওয়া যেতে পারে। তো আমি একটা ডিম ফেটিয়ে নিয়েছি আর অল্প অল্প ডিম দিচ্ছি আর মেখে নিচ্ছি। একবারে দেওয়া যাবে না, কারণ এই কাবাবের কনসিস্টেন্সিটা দেখেই আমাকে বারবার করে এটা দিতে হবে আর কাবাবের এই মাখানোটা একদম আঠালো হতে হবে যাতে করে সুন্দর করে কাবাবের আকৃতি দেওয়া যায়, সাইডগুলো ফেটে না থাকে। তো দেখতে পাচ্ছেন যে পুরোটা আমি সুন্দর মতো মেখে নিয়েছি আর এখন একদম সুন্দর করে জমাট বেড়ে যাচ্ছে আর কাবাবের শেপটা আমি দিয়ে দিচ্ছি। আর এই কাজগুলো একটু আস্তে আস্তেই করতে হবে যাতে সাইডে ফেটে না যায়। তো এভাবে করে আমি কাবাবগুলো বানিয়ে নেব সবগুলো, আর কিছু কাবাব আমি এখন ভাজবো আজকে খাওয়ার জন্য আর বাকিটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। তো আমি এক টুকরো করে নিয়ে বানাচ্ছি আর এটা আমি বোর্ডের মধ্যে দিয়ে বানাচ্ছি। এভাবেও বানানো যায় আর কেউ যদি চায় দুই হাত দিয়েও বানাতে পারে, অসুবিধা নেই। তো আমি এক হাতেই বানাচ্ছি। তো এই কাজগুলো একটু সময় সাপেক্ষ ব্যাপার, তারপরও একদিন একটু কষ্ট করে বানিয়ে নিলে কিন্তু অনেক দিন রেখে ফ্রিজে রেখে খাওয়া যায় আর এগুলো খেতে কিন্তু চমৎকার। শুধু যে ভাত পোলাওয়ের সাথে খাবো তা না, এটা কিন্তু চায়ের সাথেও খাওয়া যায়। তো আমি সবগুলো বানিয়ে নিয়েছি, আমি সবগুলো ভাজবো না, আমি এখন একটু খাওয়ার জন্য খালি খাওয়ার জন্য ভেজে নেব। আর কিছু দেখতে পাচ্ছেন বল করে নিয়েছি, বলগুলো এভাবেই আমি ফ্রিজে রেখে দিয়েছি। আর এখানে আমি একটা ডিম আবারও ফেটে একটু লবণ দিয়ে দিয়েছি আর 3টা কাবাব আমি দিয়েছি। তো বাবুর্চিরা তো অনেকগুলো করে বানায় একসাথে, অনেক ডিম অনেক ফেটে নেয়। তো আমি চুলায় এর মধ্যে একটি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর একটু চেক করে নিলাম যে তেলটা ভালো করে হয়েছে কিনা। এই কাবাবটা কিন্তু একটু ভালো গরম তেলেই ভাজতে হবে, কেননা এটা হচ্ছে জালি কাবাব। আর দেখতেই পাচ্ছেন কাবাবগুলো দেওয়ার সাথে সাথে ছড়ে গিয়েছে, এবড়ো থেবড়ো হয়ে গেছে। আর জালি কাবাবের এটাই কিন্তু বৈশিষ্ট্য, জালি কাবাবগুলো এরকমই একটু ছড়িয়ে যায়। তো আমার কাবাবগুলো সুন্দর মতো আমি ভেজে নিয়েছি, আমি একটু ব্রাউন বেশি করে ভেজেছি কারণ আমি এটা খালি খাবো তাই। আর পোলাওয়ের সাথে খেলে একটু হালকা করে ভেজে নিলেও হবে। তো অনেক চ্যানেলে, ইউটিউব চ্যানেলে আমি দেখেছি যে জালি কাবাব বানানোর সময় আবার ভাজার পর আবারও একটু ডিম হাতের আঙ্গুলে নিয়ে ছড়িয়ে ছড়িয়ে দেয় যে জালের সৃষ্টি করার জন্য। আসলে কিন্তু না, আমি যেভাবে করেছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর জালের কিন্তু সৃষ্টি হয়েছে। আর আমার পরে আর ডিমের ইয়েগুলো আর দিতে হয় নাই আমাকে হাতের আঙ্গুলের সাহায্যে। তো এভাবেই আমি দেখেছি বাবুর্চি ভাই আমাদের বাসায় বানিয়েছিল। তো আমি একটু আবার খেয়েও নিচ্ছি যে কেমন হয়েছে। তো এই কাবাবগুলো আমি এভাবে খালি খাওয়ার জন্যই ভেজেছি আজকে। যাই হোক, আপনারা বাসায় খুব সুন্দর মতো ইজিলি এই কাবাবটা কিন্তু অল্প সময়ের মধ্যে বানাতে পারেন। তো আমি এই কাবাবগুলো এরই মধ্যে বানিয়ে নিয়েছিলাম, বানিয়ে আপনারা দেখতে পাচ্ছেন কিছুটা কাবাবের আকৃতি দিয়েছি আর বাকিগুলো বল করে নিয়েছি। এভাবে আমি ফ্রিজে রেখে বরফ করে নিয়েছি। এটা আমি এখন একটি বক্সের মধ্যে রেখে, এয়ারটাইট বক্সের মধ্যে রেখে দেব, পরে যে কোনো সময় ভাজার জন্য 15-20 মিনিট আগে নামিয়ে নিলেই হয়, একদম আগের মতোই একদম তরতাজার মতো ভাজা যায়। আর এভাবে আমি কিন্তু অনেক রেখে খেয়েছি আর একদমই টেস্টের হেরফের হয় না। আপনারা চাইলে বাসায় এভাবে করতে পারেন। আর এই জালি কাবাবটা কিন্তু খুব মজার ছিল আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি। আপনাদের আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্টস করবেন। তো এখানে বিদায় নিয়ে নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।